ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন? হাম্বালি মাজহাবের প্রতিষ্ঠাতা, হানাফি শাফিঈ মালিকি, চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি। এই হাম্বালি মাজহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল। 40,000 হাদিসের কালেকশন আছে এটাতে। এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া, পড়ানো, হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন। শহরের পর শহর, দেশ থেকে দেশ, দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য। উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচণ্ড শীতের রাত, উনি মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন, কথা বলেন, আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো। কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠেন, দারোয়ান আছে না, কথা কন। আহমদ ইবনে হাম্বাল বললেন, আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, ফজর নামাজ পড়বো তো এই মসজিদে, আমার থাকতে দাও, দারোয়ান তো দেয় না, কেন না মসজিদে থাকার জায়গা না, যান মিয়া। উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই, থাকতে দেয় না, কি করবে এখন। উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে, কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয়ে গেলেন, কি আর করবেন, প্রচণ্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ। পথিমধ্যে দেখলেন বাজার, বাজার একজন খাব্বাজ, শাব্বুন খাব্বাজ, যুবক রুটি বিক্রেতা, সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি সেকে, সে যে সালাম দিল আসসালামু আলাইকুম, যুবক বলে ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বাল বলে, যুবক আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এ চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে, না না সমস্যা না, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, আসেন আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন। আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে উনুনের ভিতরে, চুলার ভিতরে সেকা দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে, খালি এটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক, কিরে এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক ঘটনা কি? আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ, মালাকাইয়া শাবাব। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সবসময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সবসময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বাল তো অবাক, আনতা মুস্তাজাবু দাওয়া, তুমি মুস্তাজাবু দাওয়া রুটিওয়ালা, আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবু দাওয়া না, আর তুমি রুটি বেসো বাজারে, তুমি মুস্তাজাবু দাওয়া, তুমি দোয়া করলেই সব কবুল হয়ে যায়। যুবক বলে, না আনা মুস্তাজাবু দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? আল্লাহ। সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বালের কৌতূহল, কিউরিয়াসিটি আরো বেড়ে গেল, কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া? মা যালিকা দোয়া ইয়া সাহাব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল, আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালের দেখে মরতে পারি, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহার, আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল। যুবক চোখের পানি ছেড়ে দেয়, আহমদ ইবনে হাম্বালও চোখের পানি ছেড়ে দেয়, যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালের মধ্যে চুমু খায়,
আর আল্লাহর শুকরিয়া করে বলে, ও ইমাম, আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল। বিশ্বাস হয় সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, রাজি আছেন তো? এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, কবিরা গুনা। কি গুনা? কাফেরদের সাথে যুদ্ধ, আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না, আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনা। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদানা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতিক, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মা মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন, এটাও ইস্তেগফার। আমরা এটা বলি দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না? যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কিনা? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? কথা কন। বুখারীর বর্ণনা, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তোলেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি, চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।